السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, যার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়াতে কিছুই সৃষ্টি হতো না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতির জন্য শেষ নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনে ঘটমান সমস্ত বিষয় সম্পর্কে তিনি বলে গেছেন, প্রতিটা বিষয়ে, খাওয়া দাওয়া সমস্ত বিষয়ে তিনি বলে গিয়েছেন। আজ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া খানা খাওয়ার কিছু সুন্নাত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, খানা খাওয়ার সুন্নত সমূহ আসুন আমরা জেনে নেই। খাবারের 25টি সুন্নত রয়েছে। 1 নম্বর সুন্নত, দস্তরখানা বিছানো। এটা অনেকেই করে থাকে আর অনেকেই করে না, তো আমাদের লক্ষণীয় বিষয় দস্তরখানা বিছাতে হবে খানা খাওয়ার পূর্ব মুহূর্তে। আমাদের এই 5টি সুন্নাতের ওপর পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক দান করুন।